সূত্র ছিল সোনার আংটি, যে আংটি বিবাহ বার্ষিকীতে স্ত্রী পরিয়ে দিয়েছিলেন স্বামীর হাতে। সেই স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী, পুলিশের জালে খুনিও। তদন্তকারীদের দাবি, হৃদয়পুরের শুভায়ন পাড়ায় অনুপম সিংহের দেহ উদ্ধার করতে এসে তারা দেখেন ড্রয়িং রুমে পড়ে থাকা দেহের পাশে রয়েছে একটি সোনার আংটি। পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পারে বছরখানেক আগেই বিয়ে হয়েছে অনুপম ও মনুয়ার। কিছুদিন আগে ঘটা করে পালিত হয়েছে বিবাহ বার্ষিকী, ওই দিন স্বামীকে আংটিটি উপহার দেন স্ত্রী। অনুপমের হাতের আঙুলের দাগ দেখে পুলিশ বুঝতে পারে আংটিটি তাঁরই, কিন্তু অনুপমের আংটি খোলা কেন? দুষ্কৃতী যদি সেই আংটিটি খোলে, কেন নিয়ে গেল না সে? তাহলে কি লুঠের উদ্দেশ্যেই খুন নয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজতে থাকে পুলিশ। এই আংটিটা এই মেয়েটা ওকে ওর ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো পরবর্তীকালে ছেলের কনফেশন থেকে যেটা জানা যায় যে ওর এটা ঠিক ভালো লাগছিল না যে ওর লাভারের বা ওর প্রেমিকের কোনো দেওয়া জিনিস অন্য কারোর হাতে থাকবে। মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে মনুয়া ও তার প্রেমিক অজিত রায় ওরফে বুবাইকে। তদন্তকারীদের দাবি, জেরার মুখে বুবাই জানিয়েছে মনুয়ার দেওয়া আংটি অনুপম পরে থাকবেন তা সহ্য করতে পারেননি, তাই খুনের পর অনুপমের হাত থেকে আংটি খুলে দেয় সে। কিন্তু ফেলে যাওয়া সেই আংটি কাল হলো বুবাইয়ের। দাবি তদন্তকারীদের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, এবিপি আনন্দ।